তো গাইস আমরা ফাইনালি চলে এসেছি পাঠান মুভি দেখতে। এই হচ্ছে পাঠান। এখানে শুনেছি নাকি জীবের স্বাদ আছে। এখানে দুটো পপকর্ন নিয়ে নিয়েছি এখন। তোমাদেরকে সবকিছু দেখালাম। বালতি 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 তো আজকে আমরা যাচ্ছি মুভি দেখতে। আগের ব্লগে বলেছিলাম যে মুভি দেখতে যাবো, আমরা যাচ্ছি পাঠান মুভি দেখতে। আর আমার সঙ্গে যাচ্ছে রাজু, ও এখন বাড়িতে আছে, রেডি হচ্ছে। আমাকে ফোন করেছিল যে ভাই আয় আজকে মুভি দেখতে যাবো, তো আমাকে না জানিয়ে অনলাইনে টিকিট কেটেছে। তো ভাই আমার কাছে এমনিতে পয়সা পয়সা নেই, ঠিক আছে, ভাবছিলাম একটু দেরি করে যাবো, ঠিক আছে, দু একদিন পরে যাবো। তো আজকে এই টিকিট কেটে আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে, দেখলাম। এখন ওকে কল করেছিলাম, তো এখন বাড়িতে আছে, ও রেডি হচ্ছে এখন। তো ওর বাড়ির সামনেই আছে, এখন ওয়েট করছি ওর জন্য। তো দেখা যাক ও কখন আসে, দেখি অনলাইন টিকিট কত করে নিচ্ছে তোমাদেরকে ভিডিওতে বলে দেবো। তো তোমরা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। তো চলো কি হয় না হয় দেখা যাক। এখন আমি ওকে কল করি। তো রাজুকে কল করেছিলাম, ও আসছে। আর এমনিতে আজকে ব্লগ বানানোর কোনো প্ল্যান ছিল না, আর আজকে সানডের জন্য আজকে সকাল থেকে ল্যাচ খেয়েছিলাম। তো আজকে ঘুম থেকে উঠেছি 11:30-12টার দিকে ঘুম থেকে উঠেছি, তারপর স্নান ফান করে খাওয়া দাওয়া করে তো রাজু তারপর আমাকে কল করলো যে ভাই অনলাইন টিকিট কেটে নিয়েছি, মুভি দেখতে যাবো, শো দেখতে যাবো, ঠিক আছে। তো চলো দেখা যাক ওখানে কী হয় না হয় দেখাবো তোমাদেরকে। আর অনলাইন টিকিট কত করে নিচ্ছে তো তোমাদেরকে জানাবো, আর অফলাইন টিকিট কত করে নিচ্ছে তো তোমাদেরকে ভিডিওতে সম্পূর্ণ পুরো ডিটেলস দেবো। তো সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো চলো এখন ওর জন্য ওয়েট করছি, এখনও রেডি হচ্ছে যতটা সম্ভব। 3:30টার সময় শো আছে, এখন বাজে 3:08 হয়েছে, এখনও আসছে না, এখনও লেট করছে, কী অবস্থা, ঠিক আছে। তো রাজুর বাড়িটা হচ্ছে ওই সাইডে, ঠিক আছে, ওই যে লোকটা যাচ্ছে ওর এই সাইডে মন্দিরটা আছে, ছোটো মন্দিরটা আছে, ওই সাইডে বাড়ি আছে। তো এখনও লেট করছি, দেখি কখন আসে, কখন যাব আর কখন কী হবে বলতে পারছি না, ঠিক আছে, এখনও লেট করছি। আমি কিন্তু লেট করছি না, আমি আধ ঘন্টা আগে থেকে এখানে এসে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। রাজু লেট করছে, প্রায় 3:15 হয়ে গেল, এই এখনই বেরোলো, কখন যাব, মানে সব দিকেই লেট, কখন আমি লেট করি, কখন এরা লেট করে, মানে কিছু বলার নেই আর, ঠিক আছে। চলো বসা যাক, 3:30টার সময় শো আছে, এখন বাজে 3:15 হয়েছে, আর 15 মিনিট বাকি আছে, এখান থেকে যেতে দেখি কত সময় লাগে। पैसे नहीं होंगे तो बैंक वालों से उधार ले लेंगे, टिकट चाहे जितनी महंगी हो हम पठान देखेंगे और जरूर देखेंगे। दिल मेरा तो आया, दिल मेरा तो आया, दिल। गाइस फाइनली चले এসেছি আমরা পাঠান। गाइस আমরা ফাইনালি চলে এসেছি পাঠান মুভি দেখতে। এই হচ্ছে পাঠান, আর এটা হচ্ছে প্রিয়া সিনেমা হল। তো এর আগের ব্লগে বলেছিলাম তো প্রিয়া সিনেমা হলে আসবো পাঠান মুভি দেখতে, ফাইনালি চলে এসেছি এখন। আর আমাদের গাড়ি পার্কিং করতে গিয়েছে রাজু, ওই সাইডে আছে এখন। কোথায় পার্কিং করেছিস? তো একদম ওই সাইডে পার্কিং করে দিয়েছে। তো আমরা এখন দেখি ঢুকি কী ব্যাপার, এখানে দেখা যাক। এখনই এখনই নাকি? হ্যাঁ কি হলো, কি এখনই তো হবে, এখনই এখনই টাকা দিতে হবে নাকি? 50 টাকা মতো একটা গাড়ি, ঠিক আছে, দেখিয়ে দেয়, ঠিক আছে। প্রিয়া সিনেমা হল গ্যারেজ, মোটর বাইক 10 টাকা আর সাইকেল 5 টাকা, ঠিক আছে, সাইকেল 5 টাকা আর মোটর বাইক 10 টাকা। তো চলো এখন ঢুকি। আর এখানে হ্যাঁ একটু থাম্বনেলের জন্য ফটো তুলে নেই, না হলে লাস্টে ফটো তুলতে পছন্দ ভিড় চলে আসবে এখানে তখন। তো চলো এখন ভেতরে ঢোকা যাক। আর এখানে এর ভেতরে রেস্টুরেন্ট আছে, ঠিক আছে, জীবের স্বাদ রেস্টুরেন্ট আছে। ভেতরে কি আছে বা না আছে সব তোমাদেরকে দেখাবো, আর টিকিট কত করে নিচ্ছে, অনলাইন টিকিট অফলাইন টিকিট সব বলবো, ঠিক আছে। তো এখন ভেতরে যাই, আজকে ফাইনালি চলে এসেছি। এই হচ্ছে জীবের স্বাদ, ঠিক আছে, আর এই হচ্ছে প্রিয়া সিনেমা হলের লোগো, ঠিক আছে, ভাই সেই করেছে কিন্তু এখানে। তো জীবের স্বাদে এখানে কী কী পাওয়া যায় জিজ্ঞাসা করি দাদা, এখানে কী কী পাওয়া যায়? মেনু কার্ড আছে ওই পাশে আছে না? তো তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, ঠিক আছে, দামগুলো রেটগুলো সব দেখে নাও, সব কিছু দেওয়া আছে এখানে। আর আমরা এখানে এখন পপকর্ন নেব, 10 মিনিট লেট হবে বলেছে দাদা। তো দেখি পপকর্ন নিয়ে এখন ঢুকবো। 3:38 হয়েছে,
যথা সম্ভব শুরু হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে নিয়মাবলী নিয়মাবলীগুলো দেখিয়ে দিই কী কী ব্যাপার আছে, ঠিক আছে? একটু দেখে নিও তোমরা, আমি কিন্তু পড়াই এখন শোনাতে পারবো না, ঠিক আছে? দেরি হয়ে গেছে এমনিতে আমাদের, তো দেখে নাও, স্ক্রিনশট করে নাও, ঠিক আছে? এখানে তো এই হচ্ছে নিয়মাবলী, ঠিক আছে? সব কিছু নিয়ম মেনে ভেতরে ঢুকতে হবে, ঠিক আছে? তো চলো দেখি, এখন 10 মিনিট বলেছে। তো যাই হোক, সিনেমা হলের উপর থেকে নিচের ভিউটা একটু দেখে দিই তোমাদেরকে। যাবা কি বলো? তাহলে আমরা একটু পরে এসে নিয়ে যাবো তাহলে, ঠিক আছে? আমাদের দুটো করে রাখবে, আলাদা করে রাখবে, ঠিক আছে? এখন একটু দেরি হবে বললো, ঠিক আছে? এখন আমরা ভেতরে যাই, তো চলো। আমরা তো ফার্স্ট টাইম এসেছি এখানে, কোথায় আছে আমরা জানি না, ঠিক আছে? তো অনলাইন টিকিট বুক করেছি, এখানে এন্ট্রি না? আচ্ছা, এই হচ্ছে এন্ট্রি এখানে। এখানে অনলাইন টিকিট বুক করেছিলাম, তো এখানে আমাদেরকে টিকিটটা দেখাতে হবে, তারপর আমরা ভেতরে ঢুকবো, ঠিক আছে? চলো, আমাদের হয়ে গেছে, টিকিটটা দেখে নিয়েছি, টিকিট দিয়ে দিয়েছি আমাদেরকে, দুটো টিকিট দাও, দেখি দেখি। এই হচ্ছে দুটো টিকিট, ঠিক আছে? এখন আমরা ভেতরে এন্ট্রি মারি। এখন এখন আমাদের টিকিট চেক হচ্ছে, ঠিক আছে? চলো বতাউঙ্গা কি কিছু মাসুম কে দিল সে খেলনে কা ক্যা হোতা হ্যায়। কত নম্বর টিকিট আছে, কত নম্বর টিকিট? কিসে খেলনা হ্যায়, খেলতে টিকিট কোথায়? এরা তো দিল করে খুদ কে মার। আমরা সিটে বসে এখন পেয়ে গেছি। এই তো এই তো এই তো এই তো চার কোথায়? ঠিক আছে, তো যাই হোক, আমরা বসে পড়ি এখন, তারপর দেখা যাবে, ঠিক আছে? হ্যাঁ চলো। তো এখন একটু বাইরে এসেছি, এখন সেই যে পপকর্ন নিতে এসেছি, ঠিক আছে? দাদা হয়ে গেছে পপকর্ন? করে পপকর্ন 30টা করে। তো যাই হোক, দুটো পপকর্ন নিয়ে নিয়েছি এখন, ঠিক আছে? এখন যাই গিয়ে মুভি দেখতে দেখতে পপকর্ন খাবো। তো এখন ভেতরে যাওয়া যাক, ঠিক আছে? তো এখন অ্যাকচুয়ালি এখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো ঠিক আছে, দেখা যাক কতটা কী করতে পারি। তো গাইস, আমরা একটু এখন বাইরে এসেছি, ঠিক আছে? তো নিচে যাই চলে। তো আমরা এখন বাইরে এসেছি, এখন নিচে যাচ্ছি এখন। তো এখানে বাইরে যাওয়ার জন্য এখানে গেট পাস নিতে হবে, তো কাকু গেট পাসটা দিয়ে দিল আমাদেরকে এখন। তো এখন একটু বাইরে যাচ্ছি। তো আমরা এখন বাইরে এসেছি, তো একটু বাইরে খাওয়া দাওয়া করবো, কিছু কেনাকাটা করছি কিনে, তারপর আবার আমার ভেতরে যাব। তো এই হচ্ছে তোমাদেরকে দেখিয়েছি, তো আরেকবার দেখে নাও, ঠিক আছে? তো আমরা এবার ভেতরে যাই। তো আমরা ভেতরে চলে এসেছি এই কার্ডটা নিয়ে, ঠিক আছে? তো আবার এই কার্ডটা এখানে দিয়ে আমাদেরকে আবার যেতে হবে। ফিকি ফিকি জিন্দেগানি ভরে দে তু ফাগুনে কে। চলো চলো, এবার শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো ভিতরে গিয়ে দেখা হচ্ছে একদম। জি হরি জান মেরে ফিকি ফিকি জিন্দেগানি ভরে দে তু ফাগুনে কে রং সারে প্রাণ মেরে আন্ধি আরি কারি রাতে ঘরে দে তু ফুল। আমাদের সিট কোথায় ভুলে গেছি মনে হচ্ছে। জান মেরে প্রাণ মেরে আগাজ কর উন বান দে। তো শুরু হয়ে গেছে। বক্স আছে না উপরটা। চলো 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 রাজু, পয়সা খতম, বাই বাই, টাটা, গে। কেমন লাগছে বলো?
ভালো লাগছে? যাই হোক, তোমাদেরকে সব কিছু দেখালাম দেখতে পেলে, তাহলে আর কি কি বাকি রইল, আর কি কি বাকি রইল, তাহলে সব কিছু দেখা কমপ্লিট হয়ে গেছে। तारे टमटे माते वैसे अंगना में तुम्हारे सारी कायनात मुस्कुराए कायनात। দেখো এখন আমরা বাড়ি যাব, আর বাড়ি গিয়ে তোমাদেরকে সবকিছু ডিটেইলস বলবো, যেখানে টিকিট কত রেট, কেমন হবে টিকিট কাটতে, অনলাইনে টিকিট সব বুকিং করতে হয়। তুই এত দূরে গাড়ি রাখছিস? তো ভাই সেখানে এত জায়গা থাকতে থাকতে এখানে কত জায়গা আছে, সে বাইক রেখেছে একদম সাইডে, আর কি বলবো। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, আর বাড়ি গিয়ে তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে একদম। কি জানি রাজু বলছো, দিয়ে কোথায় যাবো, কোথায় যাবি? এটিএম, চলো এটিএম চলো। তাহলে আমরা এখন এটিএমে যাচ্ছি। এসবিআই রাজু এটিএমে এসছে, অনেক টাকা তুলতে এসছে, ঠিক আছে? ব্যাগ ট্যাগ নিয়ে আসছিস তো? ব্যাগ ট্যাগ নিয়ে আসতে যাওয়া অবস্থা, অনেক টাকা তুলবে আজকে। কত টাকা তুলবে? কত টাকা? 200 টাকা এটিএমে উঠবে না, কিন্তু 500 টাকার উপরে উঠবে। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, এটিএমের বাইরে, আর ভেতরে একজন ঢুকেছে, এনার পরে আমরা আছি। তো দেখি কত সময় লাগে, তারপর দেখা হচ্ছে, ঠিক আছে। বড়ো ব্যাগ নিয়ে আসছি আমরা, এখন টাকা তুলবো। তো যাই হোক, আমরা তো ব্যাগ নিয়ে আসিনি টাকা নিয়ে যাবো বলে, ঠিক আছে। তো এটিএমের ভিতরে একটা বালতি আছে, ওই বালতিতে করে, ওই তো দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, ওই বালতি করে টাকা নিয়ে যাবো আমরা, ঠিক আছে। বড়ো ব্যাগ তো নাকি? হ্যাঁ বড়ো বালতি না, হয়ে যাবে, ঠিক আছে, হয়ে যাবে, বিশাল টাকা। এবার আমরা যাবো, চলো 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 চলো। দিল মেরা দুয়ারা, দিল মেরা দুয়ারা, আয় 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 আয়, বালতি বালতি বালতি। আমি ভেবেছিলাম লাখ খানেক টাকা তুলবে, কিন্তু 500 টাকা তুলেছে। তো আমাদের এটিএমে টাকা তোলা হয়ে গেছে, এখন আমরা যাব চা খেতে, ঠিক আছে, চা খেতে যাবো সেই দাদার দোকানে। তো চলো এখন চা খেতে যাই আমরা এখন। এই হচ্ছে চা দোকান, দুটো চা দিবে দুটো। তো আমরা এখন চা খাই, চা খেয়ে দেখা হচ্ছে। এখন দোকানের প্রচন্ড ভিড়। আচ্ছা ঠিক আছে, তো চলো চা চলে এসছে, এই যে চা ধরে সেখানে চলো, ঠিক আছে, হ্যাঁ চাটা খেয়ে দেখা হচ্ছে একদম। দাদা দুটো চা কত হয়েছে? ব্লক ব্লক চলছে, ঠিক আছে, চলো টাটা আসি। তো চলো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাব আমরা বাড়ি। তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো আমাদের বাইকটা ওই সাইডে পার্কিং করা আছে। এই যে তোমাদের প্রিয়া সিনেমা হল। তো টাটা 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 টাটা। তো গাইস আমরা এখন পেট্রোল পাম্পে চলে এসেছি, এখন পেট্রোল ভরবো, 10 টাকার পেট্রোল। তো দেখি 10 টাকার পেট্রোল দেয় কিনা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ 10 টাকার পেট্রোল। কেমন আছো বলো? ভালো আছো? এই হচ্ছে আমাদের সমরেশ দাদা। তো যাই দাদার সঙ্গে দেখা গেল। তো দাদা কোথায় গেছিলে? কোথায়? কলকাতা গেছিলে? দাদা কলকাতা গেছিল মাল করতে, মনে দোকানে মাল করছে না দাদা, দোকান আছে, মোবাইল দোকান, ঠিক আছে, মোবাইল ফোন যদি কারো সারানো থাকে প্রমোশন করে দিচ্ছি, ঠিক আছে। তো চলো এখন পেট্রোল ভরি, আমাদের গাড়িতে পেট্রোল ভরা হচ্ছে এখন, আর এদিকে দাদার গাড়িতে পেট্রোল ভরা হচ্ছে, ঠিক আছে। আর দাদা হাসছে এখানে। আর সেই বন্ধু কোথায়? সে কোথায়? সে নেই না, ওই যে ওই যে, কোথায় ভাই, কি খবর, ভালো আছিস? ভালো ভালো, এই তো চলছে। তো চলো টাটা টাটা সবাইকে, টাটা টাটা টাটা। তো চলো আমরা তেল ভরে নিয়েছি এখন, আর সবাইকে টাটা করে দিয়েছি। তো চলো এখন বাড়ি যাই। তো আমরা বাড়ির সামনেই চলে এসেছি, এখন আমি আছি দোকানে। আর হ্যাঁ, এবার তোমাদেরকে একটু ডিটেলসে বলে দেই, অফলাইন টিকিট 120 টাকা করে, আর অনলাইন টিকিট 140 টাকা করে। তো আমরা দুজন গিয়েছিলাম 280 টাকা, আর বক্সও আছে, বক্সে যতটা সম্ভব বলেছিল আমাকে 250 টাকা, 250 টাকা করে বক্স। আর বক্স হচ্ছে তোমার অনলাইন হবে না, কোন অ্যাপসে গিয়ে তোমরা টিকিট বুকিং করবে, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে বুক মাই শো,
দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? বুক মাই শো এটা ইনস্টল করে তোমরা ওইখান থেকে টিকিট বুক করতে পারবে। আর অ্যাকচুয়ালি আমি এটা প্রমোশন করছি না, জাস্ট যারা জানে না তাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওতে। তো আজকের জন্য টাটা। बहकी सभी जुबां है।